হচ্ছে স্লিভটা, ঠিক আছে? আমি আগে দেখাবো, আমি আগে আমার নিজেরটা ডিসক্রিপশন দিয়ে নিই, তারপর হচ্ছে আমি এটার কালারে যাবো, প্রাইজে যাবো, তারপর ওটা হাতে নিয়ে দেখাবো। বাট আপাতত আমার পরাটা আপনারা দেখে ফেলবেন। আচ্ছা, আমি অনেক কিছু না বলে আমি দেখাই দিই। এই হচ্ছে হোয়াইট কালারটা। আমি হোয়াইটটা কেন বিশেষ করে বেশি করে দেখাচ্ছি, এখন ওমরা যাওয়ার টাইম, সবাই ওমরাতে যাচ্ছে, একজন দুইজন করে ওমরায় কিন্তু যাচ্ছেন, দ্যাটস ওয়াই আমি হোয়াইটের উপর একটু বেশি প্রেশার দিচ্ছি। আপনার ঈদের আবায়া হয়ে গেল আর ওমরাতে যারা যাচ্ছেন তাদেরও হয়ে গেল। স্লিভের উপরে ডিজাইনটা, হ্যাঁ, এই হচ্ছে স্লিভের উপরে ডিজাইনটা, এইটা হচ্ছে ভেতরের হাতাটা। হ্যাঁ, হাতাটা কিন্তু এই যে সিঙ্গেল, বাট ডিজাইনটা করা হয়েছে ডাবল টাইপের। এই যে এই হচ্ছে স্লিভটা, এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা, এই মানে কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে যে আপনারা নিজেরা দেখে নিচ্ছেন যে কত সুন্দর ডিজাইন। এটা আমার বলার আর কোনো মানে অপেক্ষাই রাখে না। এই হচ্ছে স্লিভটা, এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা, এইটা সিঙ্গেল মানে ডাবল পার্টের ডিজাইন, বাট অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল পার্ট। আপনার মোটেও গরম লাগবে না, ওমরা করতে যান বা যে কোনো মিডল ইস্টে যান, আপনি গরমের দেশে যান, কোনো সমস্যা হবে না, আর বাংলাদেশে তো একদমই না, কারণ ফ্যাব্রিকটা এতটাই কমফোর্টেবল, আপনি গায়ে দেওয়া মাত্রই আপনার মনে হবে না যে আপনার গায়ে কিছু আছে। আচ্ছা দেখাই দিই, দেখাই দিই, আরও দুইটা ডিজাইন তো দেখাই দিই। আচ্ছা, এইটার হচ্ছে অ্যানাদার কালার। হ্যাঁ, অ্যানাদার কালার, এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা, এই হচ্ছে স্লিভের ডিজাইনটা, আর এই হচ্ছে ফ্রন্টের কাজটা। এই যে এই হচ্ছে ফ্রন্টের কাজটা। এবার মনে হয় হোয়াইটের চেয়ে আপনারা এইটাতে একটু ভালো করে দেখতে পারবেন। 52, 54, 56 তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, এবং হিজাবটা তো আমারটা দেখতেই পাচ্ছেন, আমি হিজাবটা পরে আছি। হিজাবের একপাশও এমব্রয়ডারি করা, আর এমব্রয়ডারি বোরখাগুলো আমি জানি না যে আমাদের 80% আপুদেরই এমব্রয়ডারির প্রতি কেমন যেন একটা উইকনেস কাজ করে, আই ডোন্ট নো যে কেন এটা হয়। মানে এটা কি পড়তে ভালো লাগে নাকি মানে আপনারা, আমি জানি না আসলে, বাট এমব্রয়ডারির উপরে কেন জানি সবার একটা উইকনেস কাজ করে।